नमस्कार बंधुरा, आमार रिस्टिस चैनले तुम्हारे सकल के जाना स्वागत। बंधुरा आज तुम्हारे साथ डिन्सर एक सहज सुस्वादु रेसिपी शेयर करब। चलो तब ए रान्ना शुरू करी। एखे हमें 150 ग्राम बीन्स नहीं पता, एक रसुन, एक पेज और तीनटे काचा लंका। बीन्सगुलो ये छोटो छोटो कर टुकड़ो कर नहीं कड़ाई सामान्य जल दिए बीन्सर टुकड़ोगो दिए दिल साथे एक चामच परिमाणे नून। एबार आमी गैस अन करे 10 मिनट बीन्सगुलो भालोमतो सेद्ध करे निच्छी। 10 मिनट पर कभार सरिये चेक करे निच्छी बीन्सगुलो सेद्ध होच्छे किना। बीन्सगुलो भालोमतोई सेद्ध होये गेछे। एबार आमी ए बीन्सगुलो ठंडा करे निच्छी। बीन्सगुलो ठंडा होये गेले एकटा मिक्सिते सब बीन्सगुलो निये ताते दुटो काचा लंका दिए भालो मतन आमी पेस्ट करे निलाम। एबार गैस अन करे कड़ाई बसिए कड़ाईते 3 चामच परिमाणे सर्षेर तेल दिए दिलाम। तेल अल्प गरम होये आसले ओर मध्ये प्रथमे रसुनगुलो दिए हल्का भेजे निच्छि। रसुनगुलो भाजा होये आसले सेगुलो अन्य पात्रे तुले निच्छि। एबार एर मध्ये दिए दिलाम एकटा माझेर मापे पेंयाज কুচি। পেঁয়াজও হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে সেগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। 1 মিনিট শুকনো লঙ্কাগুলো ভালো মতন ভেজে নিলাম, তারপর কড়াই থেকে সরিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরা, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা 1 মিনিট আমি ভেজে নেচ্ছি। 1 মিনিট পর এর মধ্যে সিদ্ধ করে রাখা বিনস আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে সবকিছু ভালো মতন 2 মিনিট নেড়েচেড়ে নিচ্ছি। বিনস যখন এভাবে কড়াই থেকে ছেড়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব উপকরণ ভালো মতন মিশিয়ে আরো 2 মিনিট ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে নিয়েছি। বন্ধুরা এখন এর মধ্যে সামান্য ধনেপাতা আমি কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর সবকিছু মিশিয়ে নেচ্ছি। বন্ধুরা আমার বিনস ভর্তা তৈরি। গ্যাসের ফ্লেম এবার আমি অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি এই বিনস ভর্তা থাকে নিমেষে শেষ হয়ে যাবে 1 প্লেট ভাত। বাড়িতে বিনস ভর্তা এভাবে তোমরা করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দিও। বন্ধুরা তোমরা কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও নিত্য নতুন রান্না সবার আগে পাওয়ার জন্য।